আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনোলজি হাউস পিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আজকে হাজির হলাম। ইউটিউবে ভিডিও বানানো বা অডিও রেকর্ডিং এর জন্য যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি দরকার, আজকে আমরা সেই প্রোডাক্টের আনবক্সিং এবং তার বিস্তারিত সম্পর্কে জানব। ভিডিওটি থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে আমাদের সামনে রয়েছে একটি ব্লু ইয়েতি প্রো মাইক্রোফোন। বক্সটিতে ইয়েতি প্রো লেখা আছে এবং এর ঠিক উপরে ছোট্ট করে লোগোর মধ্যে লেখা আছে ব্লু। যদি আমি হাতে নিয়ে বক্সটি দেখাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে উপরে একটি ইয়েতির ছবি আছে, পাশেই আছে মাইক্রোফোনটিতে ব্যবহৃত কিছু স্পেসিফিকেশন এবং ঠিক তার অপর পাশেই রয়েছে মাইক্রোফোনটির কিছু ডিটেইল। যদি আমি মাইক্রোফোনটি নিচে দেখাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে একটি হালকা করে ইয়েতির ছবি আঁকা আছে। এতো হলো বক্স। এবার চলুন দেখি বক্সের ভেতরে কি আছে। বক্সটি উপরের দিক দিয়ে খুলতে হয়। বক্সটি খোলার পরে এবার এর মধ্যে আরেকটি সাদা রঙের বক্স রয়েছে এবং এর মধ্যে আমাদের মাইক্রোফোনটি রাখা আছে। চলুন এবার সাদা বক্সটি খোলা যাক। সাদা বক্সটি খোলার পর আমরা প্রথমেই পেয়ে যাবো একটি ইউএসবি টাইপ কর্ড এবং একটি XLR কর্ড, এবং সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড। এবার মাইক্রোফোনটি বের করার পালা। মাইক্রোফোনটি একটি সাদা ফোমের ভেতরে রয়েছে। মাইক্রোফোনটি যে ফোমের মধ্যে রাখা হয়েছে খুব শক্তভাবে ফোমের ভিতরে আটকে আছে, ফলে অতিরিক্ত নড়াচড়া করার ফলে মাইক্রোফোনটির কোনো ক্ষতি হবে না। মাইক্রোফোনটি দেখতে খুবই স্ট্যান্ডার্ড একটা মাইক্রোফোন। মাইক্রোফোনটি ঘুরিয়ে রাখা আছে এবং এটি উপরের দিকে ওঠাতে হবে। এর পাশে যে দুটো নাটের মতো ব্যবহার করা হয়েছে এই দুইটির সাহায্যে আপনি খুব সহজে আপনার মাইক্রোফোনটি পিছনে বা সামনে ঘোরাতে পারবেন। এর উপরের সাদা অংশটি আমরা দেখতে পাচ্ছি এটিও সম্পূর্ণ স্টিলের তৈরি। মাইক্রোফোনটির স্ট্যান্ডে খুবই স্ট্যান্ডার্ড একটি স্ট্যান্ড, খুবই মজবুত। নিচে ফোম ব্যবহার করা হয়েছে ফলে খুব সহজে খুব সুন্দরভাবে যে কোনো জায়গায় রাখা যাবে। মাইক্রোফোনটির নিচে রয়েছে ইউএসবি টাইপ কর্ড এবং রয়েছে XLR কর্ড, আর সাথে আছে ইয়ারফোন পোর্ট। XLR-টি সাধারণত অ্যানালগ সিস্টেমের এবং ইউএসবিটা হচ্ছে ডিজিটাল। যদি মাইক্রোফোনটির সামনের দিকে দেখি এখানে লেখা আছে ব্লু, অর্থাৎ এটি লোগো, এবং ঠিক তার নিচে রয়েছে মিউট বাটন এবং তার ঠিক নিচে রয়েছে ভলিউম অপশনটি। এবং মাইক্রোফোনটির অপর পিছনে রয়েছে গেইন অপশন এবং বিভিন্ন ধরনের মোড অপশন। চলুন আমরা এবার মাইক্রোফোনটি টেস্টের মাধ্যমে এর মিউট, ভলিউম, গেইন এবং মোড অপশনগুলোর ব্যবহার দেখে আসি। মুখ্যত এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন সেটা হলো এই মাইক্রোফোনের। আমি জানি না যে এর সাউন্ড কোয়ালিটিটা আপনারা কেমন পাচ্ছেন, তবে আই হোপ এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা। ওকে, তবে এর কয়েকটা বিষয় একটু বুঝাই বলি। সেটা হলো যে এখন মাইক্রোফোনের সেটিং আছে ইকো আছে সম্পূর্ণ জিরোতে, এবং ভলিউম মোড আছে 40 অথবা 50-এ, কারণ এখানে অপশন নেই। 40 অথবা 50-এর মাঝামাঝি একটা অপশনে এখন মাইক্রোফোনটা আছে। এখন যদি মনে করেন যে আপনার রুমে অনেক নয়েজ, আশপাশে যদি মনে করেন যে অনেক নয়েজ, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন আপনি এটার ভলিউমটা একটু কমিয়ে দিবেন। দ্যাট মিনস আপনি এটার ভলিউমটা 20 অথবা 30 করবেন। আমি একটু কমাই দিলাম। এখন আপনি আমার সাউন্ড কোয়ালিটিটা শুনেন। আই হোপ এখন আশপাশের সাউন্ডগুলো টোটালি নেই বা আশপাশের সাউন্ডগুলো একবারে চলে গেছে, শুধুমাত্র আমার কথাটা কিন্তু আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন। এই মাইক্রোফোনটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংক দেয়া থাকবে। মাইক্রোফোনটি অফার মূল্যে পেতে আমাদের কোডটি ব্যবহার করুন, কোডটিও পেয়ে যাবেন আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে। তো ভিউয়ার, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বাটন প্রেস করে দিবেন, এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এবং পেয়ে যাবেন আমাদের আপডেট সমস্ত ভিডিওগুলো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।